রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি মিথ্যা ও গায়েবি মামলা বন্ধে আইজিপিকে চিঠি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দলটির মহাসচিবের চিঠি নিয়ে একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন। পরে বিএনপি নেতারা জানান, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। রাশেদুল কাদেরের প্রতিবেদন। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে তারা পুলিশ সদর দপ্তরে আসেন। পুলিশের আইজিপিকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেন। চারজনের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আইজিপিকে দেওয়া বিএনপির চিঠিতে বলা হয়, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের গায়েবী মিথ্যা মামলা এবং মানবাধিকার লঙ্ঘন চরমতম পর্যায়ে পৌঁছেছে। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলটি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। গায়েবী মামলা এবং এই বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় আমাদের লোকজনকে যেভাবে গ্রেপ্তার করছে, হয়রানি করছে, তল্লাশি করছে, এর প্রতিকার চেয়েছি। উনি বলেছেন, উনি দেখবেন। আর আমরা ওনাকে বলেছি যে আপনাদেরকে সরকার আমাদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে, কিন্তু আমরা আপনাদের প্রতিপক্ষ না। আস্থার সংকটটা হচ্ছে মূল, যে আস্থাটা আমাদের এই সরকারের উপরে কমে গেছে। এদিকে সকালে বিএনপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নীতি নির্ধারক মির্জা আব্বাস বলেন, পুলিশের কাছে শুধু নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন যেখানে আমরা দিচ্ছি, একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা, সেখানে একটা স্থানের কথাই বলা আছে, এখানে আমরা দ্বিতীয় কোনো স্থান বলি নাই। সুতরাং ওই আমাদের আবেদনপত্র অনুযায়ী সরকারকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো। এর আগে গত 28 নভেম্বর বিএনপির নীতি নির্ধারকরা ভার্চুয়াল সভা করে, সেখানে 10 ডিসেম্বর নয়াপল্টনেই ঢাকার বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।